AJ's leaving. Oh, Julie's leaving. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই। আমি কেমন জানি মুরগির মতো লাগতেছে, বাট এনিওয়েজ সবাই অনেক অনেক কংগ্রেচুলেশনস, অনেক অনেক মেসেজ পেয়েছি আমি এতদিন আপনাদের কাছ থেকে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি কিছু কমেন্টস পড়ি। আর আমার এখানে দুজন ফ্রেন্ডের থাকার কথা, আমি জানি না আমার ফ্রেন্ড দুজন কোথায়। আই এম রিয়েলি ব্যাড অ্যাট গোয়িং টু লাইভ। আর আমি আচ্ছা, এনিওয়েজ অনেক ভিউয়ার্স হয়ে গেছে, সো আইল জাস্ট সে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স এগেইন সবাইকে। একটা ছোট্ট আপডেট দিতে আমি সবার কাছে এসেছি, সেটা হচ্ছে হ্যাঁ, আই রিসেন্টলি গট ম্যারিড, সো এই কারণে একটু লাজুক লাজুক লজ্জা লজ্জা পাচ্ছি। অ্যান্ড ইউনো আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার ওয়াইফ, ওই যে ওখানে বসে আছে। হ্যালো জারা, তাকাও সুষমা, তুমি কিন্তু ভিডিওতে আছো, তাকাও সিরিয়াসলি, নো আমরা ওয়েট করছি সামনে টিভি রেখে, এবং টিভিতে বাংলা ভিশন চলছে। কেন চলছে? কারণ ক্লোজ আপ কাছে আসার গল্প, একটা নাটক, মানে তিনটে নাটক আছে যার মধ্যে আমি তোমার গল্প হব। আমাদের নাটক, নাটকে আমি টয়া এবং ইটস ডিরেক্টেড বাই মাহবুব রশিদ বান্না ভাই, এবং আরও অনেক ফেভারিট ফেভারিট আমাদের অনেক কো আর্টিস্টের মধ্যে আছে, আনন্দ খালেদ আছে, সি এম নাসির আছে, ইভানা আছে, ফারহান আছে। সো সবার জন্য দোয়া করবেন, এবং নাটকটা সবাই একসঙ্গে বসে দেখার চেষ্টা করবেন। ইউজুয়ালি কাছে আসার গল্পগুলো যেরকম হয়, প্রমিস করছি তার থেকে একটু হলেও ভিন্ন হবে, একটু অন্যরকম ফ্লেভার পাবেন। আসলে সবগুলো খুব রোম্যান্টিক গল্প থাকে, আমরা চেষ্টা করেছি রোম্যান্স কম আর ঝগড়া বেশি করার। আর অ্যাকর্ডিং টু মাই মিসেস, আমি ঝগড়া খুব করতে পারি। সো আমি যেহেতু আমার ঝগড়া নাটক, সো আশা করি আমি ভালোই করেছি। দ্য রেস্ট গোজ টু দ্য ডিরেক্টর। আর টয়া ইজ আ ভিউয়ার, টয়া ইউ আর সাপোজ টু বি লাইভ উইথ মি, আই ডোন্ট নো, ব্রিং So I'm trying to add to Hey everyone! Oh. Happy Valentine's Day! And I'm just Rasta Jami. Tu Rasta ki gulish? Thus, I mean, kono kotha shuntasi na by chance. I don't know tui ki boltasish. But I'm emote Dhaka shahar e traffic e. See, hello everyone! আমি এখন যাচ্ছি কোথাও বসে নাটকটা দেখার জন্য। আমি সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি, এন্ড যারা এই মুহূর্তে তসিফের লাইভ নাটকের জন্য তুই দৌড়াদৌড়ি করছিস, তাদেরকে বলবো প্লিজ দেখেন। আমি ফুল ট্রাফিক জ্যামে আছি, আমি তোর তসিফের কথা কিছু শুনতে পাচ্ছি না। আমার আশেপাশে অনেক প্যাপু, এন্ড সবাই অনেক এনজয় করেছে আমাদের ড্রামা। আমি আমার অডিয়েন্সদেরকে, যারা ফ্যানরা আছে সবাইকে বলতে চাই, আপনারাও অনেক অনেক এনজয় করবেন, কারণ আমি অনেক হোপফুল ড্রামাটা নিয়ে। I don't know Tosif, তুই কথা বল, আমি শুনি খালি। আচ্ছা ঠিক আছে, আর তুই তো শুনতে পা, বাই বাই, বাই 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 বাই, Happy Valentine's Day. Bye bye. Well, I don't know how I did that, but ebar ami chesta korchi amader shraddho director Mahbub Rashid Banna's sathe connect korar. Jodi uni kichu bolte chan, dutu kotha share korte chan, ba amar amader performance ta kichu bolte chan, so uni ghumachhilen, ami I'm sure he's still sleeping. Ebong Banna bhai makeup korte hobe na, apni just কলটা রিসিভ করেন, সবাই ওয়েট করতেছে আপনার জন্য। তসিফ কি অবস্থা?
এই চোখ টোক ফুলে আছে ভাই, দেখি বুঝা যাচ্ছে ঘুমতে করছে। হ্যাঁ এই গত 4-5 দিন ধরে আসলে ঘুমাইতে পারি নাই, এডিটিং ব্যাক ছিলাম, আজকে আসলে দুপুর থেকে ঘুমানো শুরু করছি, এই মাত্র উঠলাম আর কি, জাস্ট মাঝে মধ্যে উঠে কিছু পোস্ট করছি নাটকের। আর সবাইকে বলিনি, যেহেতু লাইভে আছি, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। অনেক কষ্ট করছি আমরা কাজটার জন্য, মানে ট্রুলি অনেক কষ্ট হয়েছে কাজটার জন্য। ওই 3 দিন শৈত্যপ্রবাহ ছিল, যেই 3 দিন শুটিং ছিল ওই 3 দিন আসলে প্রচন্ড শীতের মধ্যে রাত 2-3 পর্যন্ত আমাদের শুটিং এর এক্সপিরিয়েন্স মানে ভয়ানক, আসলে ভয়ানক ছিল। এবং ভয়ানক হইলেও শেষ পর্যন্ত কাজটা ভয়ানক হয় নাই, আই ক্যান গ্যারান্টি ইউ। এন্ড সবাইকে বলতে চাই সেটা হচ্ছে, নাটক তো অনেক তৈরি করি আমরা, আমরা অনেক ধরনের ফিকশন বানাই, কিন্তু এই ফিকশনটা খুব ফাস্ট ফরওয়ার্ডিং স্টোরি, এবং এই স্টোরিটা মানুষ আসলে অনেক এনজয় করবে আমার মনে হয়। এবং একটা নতুন ভালোবাসা বলবো না, দুজন দুজন কাছে তো আসতেই হবে, ঠিক আছে ফাইন, সব গল্পেই কাছে আসবে, কিন্তু কাছে আসার আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে তুমুল 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 ঝগড়া। তো সেই ঝগড়াটা আশা করি, এবং মানে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে এবার আমরা আশা করি শেখাতে পারবো কিভাবে ঝগড়া করতে হয়। তো এটা একটা ব্যাপার, আশা করছি সবাই খুব এনজয় করবে, আর প্লিজ দেখবেন। আর দর্শকদেরকে বলতেছি, দর্শক আপনাদের জন্য আসলে আমরা এতগুলো কষ্ট করি, এত কিছু করি, এত পরিশ্রম করি, এই পরিশ্রমটা সার্থক হয় তখনই যখন আপনারা আমাদের কাজ দেখেন, আমাদেরকে ফিডব্যাক জানান, এবং এটা নিয়ে আপনারা লেখালেখি করেন বা বলেন, সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং সেটা আমরা চাই। এবং তৌসিফ, সত্যি কথা বলতে কি তোর বিয়ে যে হাতে মেহেদি দেখা যায়, ঠিক আছে একটু দেখা আঙ্গুল, হ্যাঁ আরে গুড জোস, ঠিক আছে সেটা কিন্তু কিউট আছে, আমি তোমার গল্প কেন দেখবো, আসলে আমার ওয়েডিং সিজনটা জুড়ে আমার মিসেস, ওর মিসেস হয়ে গেছে জান্নাতুল ফেরদৌস যারা, উনি বারবার বলছেন যে আমি তোমার গল্প হবোটা কেমন জানি আমার আর ওর মানে স্টোরির মধ্যে ওয়েডিং আছে। সো এই সিজনে যা যা আমরা খুব হাইলাইটেড হয়েছে, যে ওয়েডিং, ফটোগ্রাফি, ইভেন্টস, কালারফুল লাইফ, এই সবকিছু আছে আমি তোমার গল্প হওয়ার মধ্যে। সো ইটস নট জাস্ট কাছে আসার গল্প যেটা আমরা বলছি, যেটা বাংলায় বলছি রাজাক্ষণ, ইটস মোর লাইক শুধু হাসি তা না, বিষয়টা শুধু কান্নাও না, মিক্স খুব চেষ্টা করা হয়েছে ইয়া করে ব্লেন্ড করার জন্য। আমরা আসলে যে গল্পটা পেয়েছি, কেন গল্পটা পেয়েছি বলতেছি এই জন্য, কারণ আসলে গল্পটা আমাদের হাতে থাকে না, গল্পটা থাকে হচ্ছে দর্শকের হাতে, দর্শক যে গল্পগুলো দেয় সেই গল্পগুলো থেকে ক্লোজ আপ আমাদেরকে বেস্ট স্টোরিগুলো দেয়, সেগুলো আমরা বানাই। তো গল্পটা তো আসলে দর্শকেরই, তো আমি যে আমরা যে গল্পটা পেয়েছি করার জন্য সেই গল্পটা আসলে ক্রিস্পি একটা স্টোরি ছিল। সো ক্রিস্পি জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছি দর্শক যেন এটা ফানটা পায়, মজাটা পায়, এবং এটা মজাটা পাবে আশা করি। আর একটা জিনিস হচ্ছে যেটা অ্যারেঞ্জমেন্ট কর যে কথাগুলো বললাম, এই সাধারণত ফিকশনে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিছুক্ষণ পরে তো নাটকটা শুরু হবে, তো মানুষ যখন টিভিতে দেখবে কাজটা তখন দেখার পরে মানুষ বুঝবে যে আসলে এখানে কি পরিমাণ এফোর্ট ছিল এবং অ্যারেঞ্জমেন্টস ছিল কত কি পরিমাণ। নাটকে সাধারণত এত অ্যারেঞ্জমেন্টস নিয়ে কাজ হয় না, তো এটা সম্ভব হয়েছে বিকজ অফ ইট ইজ ক্লোজ আপ কাছে আসার গল্প, ঠিক আছে ইউনো বাজেট একটু বেশি, ঠিক আছে। তো এত এটা উৎসাহটা দিচ্ছে এই জন্য যে প্রতি বছরই ক্লোজ আপ কাছে আসার গল্প এই টয় হাই দিছে, হাই হাই টয়া কি অবস্থা, অনেক সুন্দর প্রমোশন করছে আমরা, ঠিক আছে সবাই দেখছে। হ্যাঁ যাই হোক, বিষয়টা হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্পে যে কি জানি পয়েন্ট বলতেছিলাম তসে ভুলে গেছি, ওই যে বাজেট বেশি, বাজেট, ও বাজেট বাজেট, হ্যাঁ হ্যাঁ বাজেট, এক্স্যাক্টলি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো টাকা বেশি থাকলে আবার সবসময় ভালো কাজ হবে তাও না, কিন্তু টাকা বেশি থাকলে ভালো কাজ হয় সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে কত বছরের ক্লোজ আপের হিস্ট্রি। ক্লোজ আপের ভালো কাজ হওয়ার অন্যতম রিজন হচ্ছে এটা খুব ভালো একটা বিহাইন্ড দ্য সিনে অনেক বড় একটা টিম কাজ করে, শুধু যে এটা আমরা বানাই তা কিন্তু না, এটার সাথে ইউনিলিভারের যে টিম প্লাস একম যে ক্রিয়েটিভ যে যারা সাপোর্টটা দেয় তারা আসলে প্রচন্ড পরিশ্রম করে এবং নিরলস পরিশ্রম করে, এবং রাতের পর রাত তারা আমাদের সাথে ঘুমায় না, আমরা যেমন ঘুমাই না তারাও ঘুমায় না, তসিফও ঘুমায় না, কারণ তসিফের সামনে যেহেতু বিয়ে হইলো, হলুদ হইলো, ইয়া হইলো, বেচারা চিন্তা করে দেখেন আপনারা দর্শক, আপনারা জাস্ট চিন্তা করেন যে একটা ছেলের হলুদ হচ্ছে
বিয়ে হচ্ছে এবং তার রিসেপশন, ওই সময়টায় সে ক্লোজ আপ কাছে আসা গল্প করতেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্মে সে কাজ করতেছে টিভি টেলিভিশনে, এবং সে কি পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজটা করতেছে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ আমি করতে চাই। আমার শুধু মনে পড়তেছে রিসেপশনে, মানে আমার প্রোগ্রাম লাস্ট প্রোগ্রামে বান্না ভাই এসে কানে কানে বলতেছে স্টেজে ছবি তোলার সময়, তোর কিন্তু একটা ডাবিং লাগবে, তাড়াতাড়ি ডাবিংটা দিয়ে দিস। আর ইউ কিডিং, মানে সিরিয়াসলি তখন প্রেশার ছিল আসলে জমা দেওয়ার অনেক, ঠিক আছে, অনেক প্রেশার ছিল কাজটা জমা দেওয়ার, আসলে খুবই ইয়ার মধ্যে বুঝাইতে তো পারতেছি না যে আসলে ভাই ডাবিংটা শেষ করতে পারতেছি না তাই জমা দিতে পারতেছি না। তো যাই হোক, শেষ পর্যন্ত কাজটা ঠিকঠাক মতো আল্লাহর রহমতে শেষ হয়েছে, আল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের, মানে ইয়াতে। আর কি জিনিস হচ্ছে, যারাকে একটা থ্যাংকস দিতে চাই, তো যারা আসলে সহ্য করছে তোকে, এটা ট্রুলি, মানে ইয়ের আগে, মানে বিয়ের ঠিক আগে একটা মেয়ে, মানে 7-8 দিন তার বয়ফ্রেন্ড, সরি, তার হবু হাজবেন্ড কে পুরোপুরি ছেড়ে দিবে, মানে একটা কাজ করার জন্য, এবং আমি সারাদিনে একটা ফোন দিতে দেখি নাই যারাকে, মানে আমি জানি যারার উপর দিয়ে প্রচন্ড প্রেশার গেছে ওই সময়টা, বিয়ের সময়টা, এবং সে একাই হ্যান্ডেল করছে, যারাকে একটা থ্যাংকস দিতেই হয়। আচ্ছা, আরেকটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে টয়া। টয়াকেও বলতে চাই, টয়া অনেক ভালো এফোর্ট দিছিস তোর, যদিও এটা তসিফের লাইভ, যেহেতু তসিফের, যেহেতু লাইভে আসছি তসিফের প্রশ্ন একটু বেশি করবো, স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু টয়া খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে, আমি বিশ্বাস করি মানুষ এই কাজটা দেখার পরে অনেক 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 পছন্দ করবে। আচ্ছা, তসিফ একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে, মানে না, আমি তোর একটা কোশ্চেন, আমি তোর একটা কোশ্চেনটা হইতেছে, মানে সত্যি করে, মানে বলতো, মানে জিনিসটা ফিলিংটা কিরকম ক্লোজ আপ কাছে আসার গল্প করার? আমার জন্য ফিলিংটা অনেক অনেক বিশাল, বিকজ ইটস বিন আ লং টাইম, যে আই হ্যাভ বিন হোপিং যে আমি এটা পাবো, এন্ড আমি করবো, এন্ড দেন খুব খুব কাছে এসেও কাছে আসেনি, আমার কাছে কাছে আসার গল্প, খুব এক কানের পাশ দিয়ে চলে গেছে অনেকবার। সো অনেক অনেক সত্যি কথা বলতে অনেকবার অনেক হতাশ হয়েছি বা অনেক রকম ইয়ে, বাট দেন দেন 2017 জুড়ে আই ট্রাইড টু পারফর্ম অ্যান্ড কিপ মাই পাবলিক ইমেজ ঠিকঠাক, যাতে যখন 2018 এ কাছে আসার গল্প আসে তখন যাতে কোনো কারণে আই ডোন্ট গেট, ইউ নো, ওয়ান্স এগেইন আমি সাইড আউট না হয়ে যাই। সো ওইটা পাওয়া মানে হচ্ছে গিয়ে যে আসলে যে আমার অনেক দিনের একটা প্রয়াস চেষ্টা, সেটা আসলে সেটাকে সম্মান দেওয়া। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল, অ্যান্ড আমার লাকটা ভালো অ্যান্ড খারাপ বলবো, যে একদম আমার বিয়ের 11th আওয়ারে কাছে আসা গল্প আসছিল, যেটা নিয়ে অনেকেই অনেক টেনশনে ছিল, শুধু ভালো করলে হবে না। আমি এখানে এই মানুষ বলতে চাই, একটু পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে 200% দিতে মানে এই না যে এটাই ওর জীবনের, মানে এটাই ওর শেষ, এই বেস্ট লেভেল ছিল, বিষয়টা ছিল যে যে পরিমাণ পারিপার্শ্বিকতা, যে পরিমাণ জায়গাটা ছিল যেটার ভিতরে আমরা ছিলাম, তার মধ্যে ওইটা ও বেস্ট দিছে 200%, সেটা কত, সেই কথাটাও বলছে। রাইট রাইট রাইট। সো আমি আমি তোমার যেটা বলতেছিলাম সেটা হলো কি, যে আপনি যারাকে থ্যাংকস দিলেন, সো টু বি অনেস্ট, যে হ্যাঁ এখন মানে যারা ওয়াজ তখন হবু মিসেস তসিফ, এখন শি ইজ মিসেস তসিফ, এন্ড রাইট, she deserves a thanks, and also Mrs. Mahbub Rashid Banna, মানে সানিয়া ফ্রিন, deserves a very very big thanks, because she was there 3 দিন শুটিং এ আমাদের সাথে, সে জেগেছিল, সে শীতে ঠান্ডায় কষ্ট করছে আমাদের সাথে, সে ঘুমায়নি, এবং I will say this is a family effort, exactly, family effort. So এই ফ্যামিলির জন্য আমি নিজের ফ্যামিলি এবং বান্না ভাইয়ের ফ্যামিলি এবং the whole family of Underground Creative Factory, Close Up and Client, the Adcom, right, so সবার সবার কাছে I'm really thankful, যে কারণে আমরা, আমি জানি না কাজটা কতটুকু হবে, আমরা কাজের আগে অনেক থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, তাই না বান্না, বাট না, বিকজ আমরা জানি হচ্ছে কাজটা করতে পারছি, শেষ করতে পারছি, এই জন্য, আর ভালো হলে তারপরে আবার দরকার হলে থ্যাংক ইউ অন্য রকম লেভেলে দিব। হ্যাঁ, ওকে, রাইট। সো আমরা বেশিক্ষণ আর লাইভে সময় খাবো না, আমরা সবাইকে, আর পাক্কা 1 ঘন্টা পরে শুরু হবে ক্লোজ আপ কাছে আসা গল্প বাংলা ভিশনে, আমরা সবাই প্রস্তুতি নিয়ে ওটা দেখার জন্য, কি বলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, সবাই প্লিজ, আপনারা, আমরা জানি আপনারা দেখেন, ঠিক আছে, এটা
গত দুইবার, আমার তো থার্ড টাইম, আমি তো গত দুইবার আসলে টের পাইছি আসলে কি পরিমাণ রেসপন্স, কি পরিমাণ এক্সপেকটেশন থাকে এই কাজটা, এক্সপেকটেশনস ইনফ্যাক্ট নট এক্সপেকটেশন, এক্সপেকটেশনস থাকে আপনাদের যে এই কাজটাকে নিয়ে, এই ক্যাম্পেইনটাকে নিয়ে, ক্লোজ আপ কাছে আসার গল্পকে নিয়ে। তো এবার ক্লোজ আপ কাছে আসার গল্প আমি তোমার গল্প হব, এখন তৌসিফ বা টয়া কেউ কারোর গল্প হওয়ার চেষ্টা করবে, তো দেখা যাক কতটুকু হতে পারে, সফলভাবে হতে পারে কিনা। এবং বিশ্বাস করি, বিশ্বাস করি, সত্যি সত্যি অনেক বিশ্বাস করি দর্শক তুমুল রেসপন্স করবে, এবং আপনাদের উপরে আসলে আপনারা আমাদেরকে ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসার জন্যই আসলে কাজ করা, আপনাদের রেসপন্সের জন্যই কাজ করা। Yes. Okay. Thank you, Tausif. Take care. ভালো থাক। Okay. Thank you. Thank you so much for your time. Okay. Oh, thanks a lot, Manna bhai, for being here and এতগুলো কথা শেয়ার করার জন্য, যেগুলো আমি আসলে একা বলতে পারতাম না, বললেও সেটা খুব বোরিং হতো। আমার আমার মিসেস আমাকে বলে গেছে যে এই ক্যান্ডেলগুলো দেখাতে খুব সুন্দর লাগবে ক্যামেরাতে, তাই আমি বারবার চেষ্টা করছি সেগুলো দেখানোর, বিকজ দ্য মিসেস ইজ অলওয়েজ রাইট। অ্যান্ড দ্য মিসেস সেড যে আমি তোমার গল্প হব উইল বি আ হিট, আই হোপ শি ইজ অলসো রাইট দিস টাইম, অ্যান্ড অলসো অলসো মেনি মেনি বেস্ট উইশেস টু দ্য আদার নাটক যেগুলি কাছে আসা গল্প, আরও দু নাটক থাকছে, সে একটা হচ্ছে গিয়ে শহরের নতুন গল্প, আরেকটা হচ্ছে গিয়ে এই কি জানি নামটা, আচ্ছা ওটাতে সাফার সিএম আছে, ওটা হচ্ছে কি তবুও ভালোবাসি। সো এই 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 দুইটা, এই দুইটার জন্য বেস্ট 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 উইশেস দেখছি আমার আমার মানে ও নাই দেখে আমি কিছুই জানি না, অ্যান্ড শি পুশড মি এই লাইভে আসার জন্য। আমি একে একে অনেক ব্ল্যাবার করি, আমি আর বেশি ব্ল্যাবার করবো না, আমি জাস্ট বলবো এই মোমবাতিগুলো রিয়েল না, ওগুলি রিয়েল আগুন না, ওগুলি আসলে প্লাস্টিকের, এই নাকি রিয়েল, এটা না, ওগুলা প্লাস্টিকের আগুন, ওগুলা ধরলে হাত পুড়ে না, এই যে এই যে প্রমাণ। এনিওয়েজ, সো দ্যাটস এনাফ ফর কমেডি, আরও বেশি বেশি কমেডি দেখতে পারবেন বা ঝগড়াঝাড়ি দেখতে পাবেন আমি তোমার গল্প হবতে, হ্যাশট্যাগ আমি তোমার গল্প হব, হ্যাশট্যাগ 845, হ্যাশট্যাগ বাংলা ভিশন, হ্যাশট্যাগ ভ্যালেন্টাইন্স ডে, হ্যাশট্যাগ ক্লোজ আপ কাছে আসার গল্প, আমরা সবগুলো দেখবো একটু পরে, আর একটা ঘন্টা পরে। সো এক ঘন্টায় যা যা কাজ আছে, যার সাথে কথা বলতে হবে, যত ডেটিং করতে হবে, সব সেরে তাড়াতাড়ি বাসায় স্ক্রিনের সামনে চলে আসুন, আমি অলরেডি রেডি, আমি ফুড গ্যাদার করছি, আমার অডিয়েন্স গ্যাদার করছি। সো অ্যান্ড আমাকে জানাবেন কেমন লাগলো, বিকজ আমি নাটক শেষেই আবার চলে আসবো লাইভে আপনাদের কাছে। সো এখন আপাতত খোদা হাফেজ অ্যান্ড বিশ মিলাক, বাই বাই।